প্রয়াত ভারতের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ফুটবলার। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। অবস্থা অবনতি হয় তার। শেষমেশ বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। পি কে বন্দ্যোপাধ্যায় চুনি গোস্বামীর সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হতো তার নাম। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হতো বলরামকে। তার মৃত্যুর সঙ্গে পি কে চুনি বলরাম ত্রয়ী এই যুগের অবসান হল। রাজ্য সরকারের তরফে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবরও নিতেন নিয়মিত, কিন্তু সব লড়াই শেষ করে ভারতীয় ফুটবলকে অভিভাবকহীন করে চলে গেলেন তুলসীদাস বলরাম। ফিরে দেখা তুলসীদাস বলরাম। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের 1951 থেকে 1962 ফুটবলার ছিলেন তিনি। 1956 এবং 1960 অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। 1962 এশিয়ান গেমস চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। রোম অলিম্পিক্সে হাঙ্গেরি এবং পেরুর বিপক্ষে গোল করেছিলেন। মাত্র 27 বছর বয়সেই শারীরিক অসুস্থতার জন্য ফুটবল ছাড়েন তিনি। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে করেন 14টি গোল। অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি। রাজ্য সরকারের তরফে 2013 সালে তাকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়। হাজারো করা ট্যাকেল পেরিয়েছেন জীবনে, কিন্তু জীবনযুদ্ধে লড়াই শেষ হল 87 বছরেই। ভারতীয় ফুটবল মহলকে অভিভাবকহীন করে না ফেরার দেশে পাড়ি দিলেন তুলসীদাস বলরাম। স্পোর্টস ডেস্ক, আর প্লাস নিউজ।